দাদা আপনার বাগানে এসেছি, আপনার নামটা কি? আমার নাম চন্দন মোল্লা। আচ্ছা, আপনার এই জায়গাটার নাম চাপড়া? চাপড়া থানার পদ্মমলা গ্রাম। পদ্মমলা গ্রাম এবং নদিয়া? নদিয়া। নদিয়া। আচ্ছা, আপনার ফলগুলো এটা যাত্রা কি আছে? এটা মরাকান রেড আছে, দেশি মরাক্কান যেটা বলে। তো দেশি মরাক্কান রেডে এখানে যে ফল দেখছি প্রায় 400 গ্রাম অলরেডি হয়ে গেছে, এখনো পাকেনি, তা এর রহস্যটা কি আছে? এর রহস্যটা আমি একটা প্রোডাক্ট ইউজ করি যেটা বাহুবলি। বাহুবলি। এর ডোজ কত করে দেন? ডোজ আমি 1 লিটার জলে 60 ml ডোজ দিই। আচ্ছা, কখন ফলেতে স্প্রে করেন? ফলেতে স্প্রে করি সাধারণত ফল যখন একটু ডাঁসা ডাঁসা ভাব আসে, পেয়ারার মতো একটু ডাঁসা ভাব আসে, ফলের গ্রোথটা যখন ধরে আর কি, সেই সময় স্প্রে করি। আচ্ছা, এই যে ফল তো দেখছি দারুণ ফল এসেছে। আচ্ছা, লোকে অনেকে বলছে যে বাহুবলি দিয়ে নাকি ফল পেকে যাচ্ছে, এই ব্যাপারটাতে আপনার কি মতামত? আপনার জমিতে তো একটাও কিছু হয়নি, একটাও পাকা ফল নেই। একটা একটা বিষয় আছে, চাষিদের একটা ভুল হচ্ছে, চাষিরা ফুল ফোটার 15 দিনের মধ্যে দিচ্ছে, সেই সময় ফলটা ম্যাচুর হয় না। ঠিক ইনম্যাচুর ফলে যখনই দিচ্ছে সেই ফলটা লাল হয়ে যাচ্ছে, কিন্তু ফলটা যদি একটু ম্যাচুর হওয়ার পর যদি দেওয়া হয় সেই ফলটা লাল হচ্ছে না। আচ্ছা, এই চালানে আমি বলছি, আমার কিছু পরিচিত বাগান আছে যারা আমাকে ফোন করছে যে কি হলো, তো আমার ফল তো সব পেয়ে গেছে। আমার কি বলছে, আমার তো ফল এখন সব কাঁচা, বলছে তোমার কি করে হলো আর আমার কি করে হলো, একই জিনিস ব্যবহার করছে, তারাও বাহুবলি ব্যবহার করছে। আমি তাদেরকে একটা কথাই ওই বললাম যে তোমাদের স্প্রের টাইমটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে তোমরা দিন গুনে স্প্রে করছো, তাতে যেটা ম্যাচুর হচ্ছে না সেই ফলটা পেকে যাচ্ছে। বলছে হ্যাঁ ঠিক বলেছো, তারাও কিন্তু স্বীকার করছে সেটা। এই যে আচ্ছা, এই যে এখানে তো আমরা দেখতে পাচ্ছি, এও তো প্রায় 500-এর উপরে চলে গেছে একটা ফল। এই একটা ফল প্রায় 500-এর উপরে চলে গেছে। এই যে ফলটাকে, এই ছোট একটা ফল আছে, এখানে কি স্প্রে করার মতো হয়েছে না হয়নি? না, এটা এখনো হয়নি, এটা এখনো অন্তত পক্ষে 4-5 দিন মিনিমাম লাগে। হ্যাঁ, তার মানে এখনো 5 দিন এটা লাগবে। এটা হতে পারে যদি 15 দিনও ফুল ফোটে, কিন্তু এখনো কিন্তু 15 দিন হলো বা 16 দিন হলো স্প্রে করার মতো কিন্তু হয়নি। এটা কিন্তু এখনো সময় লাগবে 5 দিন, তবে কিন্তু স্প্রে করার মতো সময় আসবে। এবং আপনার যা ফল দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর ফল হয়েছে, প্রতিটা ফলই আমি যা দেখতে পাচ্ছি মরাক্কান রেটেতে অ্যাভারেজ 400-এর উপরেতে আপনার ওজন থাকবে। এবং এই সাইডে যে সমস্ত ফলগুলো, এখানে তো যেগুলো ডাল ভেঙে গেছে, ভাঙা গাছের ফল, এ তো 600 গ্রামের কাছাকাছি চলে গেছে। বাহুবলি এটাতে কবার স্প্রে করা আছে? বাহুবলি আমার একবার স্প্রে আছে আপাতত, কিছু ফলে হয়তো দুটো ডবল স্প্রে আছে, কিছু ফলেতে ডবল স্প্রে আর কিছু ফলেতে সিঙ্গেল স্প্রে আছে। এবং এখানে তো খুব ভালো ফল আছে দেখতে পাচ্ছি, বেশ বড় বড় ফল আছে, অ্যাভারেজ সাইজ, খুব সুন্দর ফল হয়েছে একেবারে। তার মানে যা বোঝা যাচ্ছে, কৃষক যদি নিজের চোখে দেখে নিজে দেয় তাহলে এই সমস্যাটা থাকবে না। একটু কৃষককে একটু বুদ্ধি করে দিতে হবে, আমার কোন ফলটাতে দেওয়ার উপযোগী হয়েছে সেটাকে বুঝতে হবে। আচ্ছা, দিন গুনে দিলে হবে না, ফলের গ্রোথ দেখে দিতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা।